ইসলাম মুসলিমদেরকে দৃশ্যমান অদৃশ্যমান সকল প্রকার পবিত্রতা রক্ষা করার প্রতি উৎসাহ প্রদান করেছে। পাশাপাশি আমাদের শরীর, পোশাক, আবাসস্থান এবং চারপাশের পরিবেশে থাকা অপবিত্রতা ও ময়লা আবর্জনা পরিষ্কারের প্রতিও উৎসাহ প্রদান করেছে। ইসলাম ঘোষণা করেছে যে এটি একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পবিত্র ধর্ম। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে ঈমানের অর্ধেক হিসাবে ঘোষণা করেছেন। তিনি বলেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ইসলাম মুসলিমদেরকে মানুষদের চলাচলের জায়গা ও বসার স্থানে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিষেধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি অধিক লানতকৃত বিষয় থেকে বেঁচে থাকো। তারা বলেন, হে আল্লাহর রসুল, অধিক লানতকৃত বিষয় দুটি কী? তিনি বলেন, যে মানুষের চলাচলের রাস্তায় অথবা বসার স্থানে শৌচকার্য করে। তিনি মানুষদেরকে স্থির পানিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিষেধ করেছেন, যেন তা ময়লা না হয়ে যায়। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। সুতরাং ইসলাম মুসলিমদের জন্য শৌচকার্যের কিছু বিধান ও শিষ্টাচার শরীয়ত সম্মত করেছে। যেমন, ইসলাম পেশাবের সময় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে, যেন পেশাবের ছিটা শরীর বা পোশাকে না লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পেশাব থেকে সতর্ক থাকো, কেননা কবরের অধিকাংশ শাস্তি এ কারণেই হয়ে থাকে। অনুরূপভাবে তাদের উপর আবশ্যক হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পরে পানি অথবা পবিত্র পাথর অথবা অনুরূপ বস্তু যেমন টিস্যু ইত্যাদি দ্বারা নাপাকি দূর করা। ডান হাতের পবিত্রতা ও সম্মান রক্ষায় এ সময় ডান হাত ব্যবহার না করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করে তখন সে যেন তার ডান হাত দ্বারা লজ্জাস্থানে স্পর্শ না করে। শৌচকার্যের আরেকটি আদব হচ্ছে বাথরুমে প্রবেশ ও বের হওয়ার সময় নির্ধারিত দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশের সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস, এবং বের হওয়ার সময় বলতেন, গুফরানাক। আরেকটি আদব হচ্ছে শৌচকার্যের সময় কিবলাকে সামনে অথবা পিছনে না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবে তখন তোমরা কিবলাকে সামনে অথবা পিছনে রাখবে না, বরং পূর্ব পশ্চিম করে বসবে। আর এ সময় তোমাদের কেউ যেন তার সাথে এমন কিছু না রাখে যাতে আল্লাহর জিকির রয়েছে। অনুরূপভাবে সে যেন এ সময় তার জবান দ্বারা আল্লাহর জিকির না করে। আল্লাহ তাআলা বলেন, ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ। আরেকটি আদব হচ্ছে মানুষের সামনে লজ্জাস্থান আবৃত রাখা, উন্মুক্ত না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, নিশ্চয়ই পবিত্রতা অর্জন ও শরীর এবং আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা আল্লাহর ভালোবাসা আবশ্যক করে দেয়। আল্লাহ তাআলা মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করে বলেছেন, ফিহি রিজালু ইয়ুহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাহহিরিন।